বিশেষ করে শান্তর একটা ফিফটি খুব দরকার আছে লর্ড ক্যাপ্টেন হিসেবে সাকিব আল হাসানকে আমরা খুব মিস করছি সাকিব আল হাসান থাকলে আরো ভালো লাগতো সাকিব ইজ এ লেজেন্ড সাকিব আল হাসান লেজেন্ড আমরা একটা সিরিজ জয়ের আশা এবং সিরিজ জয় ইনশাআল্লাহ বাংলাদেশ জিতেছে দর্শকদের খুশি উচ্ছ্বাস সেটাই আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি বহুদিন পর নাজমুল শান্তর ফিফটি জি ওদের খেলা দেখে অনেক ভালো লাগলো ছয় চক্কা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের এই জয়টা আমরা সিলেটবাসী খুব আনন্দ উপভোগ করছি যেহেতু টিন 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 প্রথম ম্যাচটা আমরা জিতার ম্যাচ আসিল অনেক কালিয়ে অনেক ভালো খেলাইছে আজকুর ম্যাচও ওপেনিং পার্টনারশিপ সম্মত দাদা আর লিটন দাদা খুব ভালো ব্যাটিং করছে এরপরে আপনার তহিদ দাদা শান্তর অসাধারণ জুটি অসাধারণ ম্যাচ ফিনিশিং বিশেষ করে শান্তর একটা ফিফটি খুব দরকার আছে লর্ড ক্যাপ্টেন হিসেবে শান্তর ছয় সেরা ছয় খুব সুন্দর মুহূর্ত ছিল শান্ত খুব ভালো ইনিংস খেলেছে তাহিদ খুব ভালো ইনিংস খেলেছে তবে সাকিব আল হাসানকে আমরা খুব মিস করছি সাকিব আল হাসান থাকলে আরো ভালো লাগতো সাকিব ইজ এ লেজেন্ড সাকিব আল হাসান লেজেন্ড আমরা এসে থেকে বাংলাদেশ জিতছে আমরা চাই বাংলা জিতবো একটা বিষয় একটা বিষয় আসলে আজকে বাদ ভাঙা বাংলাদেশ সিরিজে ফিরেছে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে এবং সে কারণেই এখানে যারা আসলে উপস্থিত আছেন প্রত্যেকের যে উচ্ছ্বাস সেটা আসলে বাদ ভাঙা আমরা আপনাদের সবার সাথে কথা বলবো ঠিক এই জায়গায় আপনারা দাঁড়াবেন আমি প্রশ্ন করব আপনাদের কাছ থেকে শুনবো আজকের ফিলিংটা একটু শুনতে চাই আজকের এই ম্যাচের আমরা বাংলাদেশের খেলা দেখে খুব আনন্দ উপভোগ করছি অনেক ভালো খেলা আমরা উপভোগ করছি অনেক ভালো অনেক ভালো এই ম্যাচটা জিতাতে আমরা আগামী যে ম্যাচ এর দর্শক বেশি হবে এবং আমরা একটা সিরিজ জয়ের আশা এবং সিরিজ জয় হবে ইনশাআল্লাহ ভাই আর সামনে ম্যাচটা যদি জিতে তো আজকে তো সিরিজটা আমাদের হাতে থাকতো সিলেটে চাই সিলেটে চাই সিরিজ জয় হবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং এটা হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের মাঠে আমাদের বাংলাদেশের জয় হবে এই আনন্দ এই উচ্ছ্বাস অন্তত একটা কথা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে প্রত্যেকে আশা করেছিল বাংলাদেশ এই ম্যাচটা দিয়ে সিরিজে টিকে থাকবে কামব্যাক করবে বাংলাদেশ এটা করেছে নাজমুল শান্ত প্রায় এক বছর পর 362 দিন পর তিনি তার ফিফটিটা পেলেন লাস্ট ইয়ার ইংল্যান্ডের বিপক্ষে তিনি ফিফটি করেছিলেন এবং তারপর প্রায় অলমোস্ট এক বছর কেটে গেছে নাজমুল শান্ত ফিফটি পাননি তিনি পেয়েছেন তাহিদ হৃদয় ভালো খেলেছেন এবং ওভারঅল আজকের এই ম্যাচে বাংলাদেশের কামব্যাক দেখে দর্শকরা অন্তত খুশি তৃতীয় ম্যাচটা বাংলাদেশের জন্য সিরিজ ডিসাইডার সেই ম্যাচে বাংলাদেশ সিরিজ জিতে এই দর্শকদেরকে আনন্দে ভাসাবে এই প্রত্যাশাটা অন্তত এই প্রান্ত থেকে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে মাহফুজ আলম টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.